হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের অনেক অনেক স্বাগত দীপাস ডেইলি ব্লগে, আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে আমরা চলে এসেছি আন্নার বৌভাতে, মানে রিসেপশন পার্টিতে। তো এখানে এসেই কিন্তু প্রথমে আন্নার সঙ্গে দেখো দেখা করতে চলে এসেছি। দেখো আজকে কিন্তু আন্নাকে খুব সুন্দর লাগছে, তাই না বলো? আর তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, আমাদেরকে টিফিন করার জন্য এখন ডাকা হচ্ছে। তো চলো টিফিনটা করে ফিরে আসছি। তোমরা ভিডিওটি স্কিপ করো না, দেখতে থাকো। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। তো দেখো, বলতে বলতে চলে এসছে আমাদের টিফিন। তো এখানে আমাকে হেল্প করেছে দীপক। তো আমি প্যাকেটটা খুলতে পারছিলাম না, আমি বললাম দীপক আমাকে একটু হেল্প করে দিবা প্যাকেটটা খোলাতে। তো ও দেখো আমাকে কিন্তু প্যাকেটটা খুলে দিচ্ছিল, কারণ আমি ভিডিও করছিলাম বলে আমি প্যাকেটটা খুলতে পারছিলাম না। তো চলো দেখা যাক টিফিনের মধ্যে কী কী আছে। ও মা, এ তো অনেক কিছু। তো দেখো এখানে কিন্তু দু রকমের মিষ্টি দিয়েছে, সিঙ্গাড়া দিয়েছে আর নিমকি দিয়েছে। তো চলো টিফিন করে তারপর ফিরে আসছি। দেখো আমাদের টিফিন করা হয়ে গেছে, এখন চলে এসেছি আন্নার এখানে ছবি তুলবো বলে। ও মা, এখানে এসে দেখি প্রচণ্ড ভিড়, তাই আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। তো এখানে আমাদের অনেক রিলেটিভের বাড়ি আছে, তো সেখানে গিয়েছিলাম। তো সেখানে ঘুরে এখন চলে এসেছি আবারও। তো আমরা যখন বিয়েবাড়িতে ছিলাম তখন কিন্তু অনেক লোকজন ছিল। তো আমরা ঘুরে এসে দেখি কি বিয়েবাড়ি একদম ফাঁকা হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো ঠান্ডার দিন, তো লোকজন মনে হয় খেয়ে দিয়ে চলে গেছে, তার জন্য বিয়েবাড়ি কিন্তু ফাঁকা ফাঁকা। এখানে দেখো আন্না নিয়ে সবাই কিন্তু গল্প করছে, আর এখানে আন্না কিন্তু কান্না করছে। বলো তো কেন? ওদের নাকি পুষ মাসে অষ্টমঙ্গলা যাওয়া যাবে না, এটা হলো ওদের নিয়ম। তো সেই ভেবে না আন্না আরও বেশি কান্না করছে। তো আমারও কিন্তু অনেক খারাপ লাগলো, আর সবারই কিন্তু খারাপ লেগেছে এই খবরটা শুনে। তো কী আর করার বলো, নিয়ম তো এখন মানতেই হবে, তাই না? বাইরে কিন্তু ডিজে চলছে, তাই এখানে কি আর মন টেকে, তোমরাই বলো। তো সবাই মিলে এখন যাব হলো বাইরে, কারণ সবাই ডান্স করছিল, তো তাই দেখতে যাব একটু বাইরে। এই যে দেখো, বলতে বলতে চলে এসেছি ডান্সে। কিন্তু ডান্স দেখা হয়ে গেছে, এখন যাচ্ছে খেতে, কারণ তোমাদের দাদা ভাই আগে কিন্তু খেয়ে নিয়েছে, তখন আমাকে ডাকছিল, তো আমি আসিনি কারণ আমি ডান্স দেখছিলাম। তো এখন আমি অজয় আর গৌরের সাথে খেতে চলে এসেছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর কিন্তু আবারও ফিরে আসব। তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করবে না। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিও। আর এখানে দেখো শুনো কিন্তু ফোন দেখাতে ব্যস্ত। তো দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি আবারও আন্নার সঙ্গে দেখা করতে। এখানে দেখো আন্নার বড়ের সঙ্গে এখন গল্প করছি, আর সবাই কিন্তু ছিল, মানে বড়রা। আর বড়দের কিন্তু একটা গল্প থাকে, তাই না? যেমন ভালো মতো খাওয়া দাওয়া করবি, কামকাজ করবি, সবাইকে যত্ন করে রাখবি, এই টাইপের একটা গল্প হচ্ছিল। তো আর এখানে কিন্তু দেখো আন্নার কিন্তু ভীষণই মন খারাপ, কারণ আমরা চলে যাব। এখানে দেখো আন্না কিন্তু ভীষণই কান্না করছে, ওকে দেখে না আমারও কিন্তু খুব খারাপ লাগছে, জানো তো। আমার তো মনটা চাচ্ছেই না যে ওকে রেখে চলে যাই। তো কী আর করবো বলো, এটাই তো মেয়েদের জীবন, তাই না বলো? বিয়ে হলে অন্যের বাড়ি যেতেই হবে। এখানে ওর কী দেখে না আমার এখনও কিন্তু প্রচণ্ড খারাপ লাগছে। তো যাই হোক, তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।